আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কড়া দিয়ে তৈরি করা যায় এইরকম একটা সুস্বাদু পিঠার রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যখন খুশি তখন কিন্তু এই পিঠাটা তৈরি করা যায় একদমই অল্প সময়ের মধ্যে। অনেক বাচ্চারা আছে যারা কিনা কলা খেতে পছন্দ করে না বা কলা খেতে চায় না, তাদেরকে কিন্তু আমরা এইরকম একটা সুস্বাদু পিঠা তৈরি করে দিতে পারি। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায়। একদমই সহজ তৈরি করা আর খেতে অসম্ভব ভালো লাগে। আশা করব আমার আজকের এই কলার তৈরি পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন কিভাবে কলার পিঠা তৈরি করেছি তার পুরো ভিডিওটাই দেখে নিন। কলার পিঠা তৈরি করার জন্য আমি এখানে পাকা কলা নিয়েছি তিনটা। যেই কলাগুলো আর কি একটু বেশি পেকে যায় সেগুলো দেখা যায় অনেক সময় খেতে ভালো লাগে না, তো সেই কলাগুলো দিয়ে কিন্তু আমরা পিঠা তৈরি করতে পারি। এখন খোসাটাকে ছিলিয়ে নিচ্ছি। খোসা ছিড়ানো হয়ে গেছে, এখন আমি এই কলার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। কলাটা যদি বেশি মিষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম দিবেন, আর অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কলার পিঠা তৈরি করার জন্য কলার পরিমাণটা একটু বেশি লাগবে। আপনারা যদি অনেকগুলো তৈরি করতে চান সেক্ষেত্রে কলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এখন আমি চিনির সাথে কলাটাকে ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। আর এখানে আছে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে টেস্টটা একটু বেশ ভালো আসবে। এখন ভালোভাবে আমি কলাটাকে মাখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর চিনিটা গলেও একটু পানি হয়েছে, সেজন্য একটু পাতলা দেখাচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনারা চাইলে পুরো পিঠাটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, তবে এটা পিঠাটা তৈরি করার কয়েক ঘন্টা পরে আবার দেখা যায় শক্ত হয়ে যায়, সেজন্য আমি এখানে আবার ময়দাও দিব। এখন চালের গুঁড়াটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চালের গুঁড়া এবং ময়দা দুটোই ব্যবহার করব, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এতে করে পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর খেতেও ভালো লাগবে। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা হ্যান্ড রুস দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলা যেন না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেছে, আর ব্যাটারটা কেমন হয়েছে সেটা দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন। খুব একটা ঘন না, আবার একদম কিন্তু পাতলাও না। এই তো এইরকমভাবে হবে। ভালোভাবে কিন্তু ফাটিয়ে নিতে হবে। পিঠাটা যত ভালো গুলা হবে পিঠা আর কি, ব্যাটারটা যত ভালো গুলা হবে পিঠাটা কিন্তু ততটাই সুন্দর হয়ে ফুলে উঠবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর পিঠাটা তৈরি করার জন্য চুলায় চলে এসেছি, আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এইভাবে হাত দিয়ে নিয়ে চুলার মধ্যে আর কি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এইভাবে হাত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করবেন না, যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন কিন্তু পিঠাগুলো দিতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে পিঠাগুলো সুন্দরভাবে ফুলে উঠবে, আর এগুলো একত্রে অনেকগুলোই ভাজা যায়, সেজন্য আমি বেশি করে দিচ্ছি। অনেকগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ পরে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এগুলো আরেকটু বড় হবে, সেজন্য চুলার আঁচটাকে কমিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দিয়েছি, আর কালারটাও সুন্দর হয়েছে। আর একটু কালার চলে আসলে পিঠাগুলোকে নামিয়ে ফেলব। একদম ফুলকো হয়েছে, এতো কালার হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করব না। এটা একদম পারফেক্ট কালার, আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। সবগুলো পিঠাই আমি এখন উঠিয়ে নেব, তারপরে আবারও ভেজে নেব। এগুলো কিন্তু আপনারা ভেজে 4-5 দিনের মতো সংরক্ষণ করতে পারেন। ঠিক এরকমই ফুলকো এবং নরম থাকবে, সেজন্য ময়দাটা দিতে হবে। যদি পুরোটাই যদি চালের গুঁড়া দিয়ে করতে চান তাহলে কিন্তু পিঠাটা একদিন পরে দেখা যায় একটু শক্ত হয়ে যায়। কত সহজে কত মজাদার একটা কলার পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি নামিয়ে নিয়েছি আর একটা সার্ভিংয়ে সার্ভ করে নিয়েছি। বাচ্চারা কিন্তু ভীষণই পছন্দ করে কলার পিঠাটা, আর তারা বুঝতেও পারবে না যে এটা কলা দিয়ে তৈরি করা হয়েছে, আর খেতে অসম্ভব টেস্টি। আশা করব আমার আজকের এই একদমই সহজ এবং সিম্পল কলার পিঠার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
যাতে করে আমার পরবর্তী রেসিপির আপডেটগুলো সহজেই পৌঁছে যায় আপনার মোবাইলে, আর সেটা সর্বপ্রথম দেখে নিতে পারেন আপনি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিয়েছি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।